বরিশালে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, এতে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। এই মুহূর্তে নগরীর বহুমুখী সিটি মার্কেটে আছেন রিপোর্টার শাকির মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। এই শীতের সকালেও কিন্তু কাকডাকা ভোর থেকে এই বাজারে কিন্তু বেচা বিক্রি জমে উঠেছে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশালের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেটে। শুধু বরিশালই নয়, বরিশাল বিভাগের যে ছয়টি জেলা আছে সেই ছয়টি জেলায় যত সবজি বিক্রেতা আছে পাইকারি এবং খুচরা, সবাই কিন্তু এই বাজার থেকেই সবজি কেনা বেচা করে। এবং এই বাজার থেকে কিন্তু বরিশালের ছয়টি জেলা ছাড়া রাজধানী সহ আশেপাশের বিভিন্ন জেলায় সবজিগুলো কিন্তু ছড়িয়ে যায়। এই বাজারটি কিন্তু আসলে ঢাকার যে কাউরান বাজার আছে সেই কাউরান বাজারের আদলে গঠিত। একদম কাকডাকা যে ভোর আছে সেই ভোর থেকেই কিন্তু এখানে বেচা বিক্রি শুরু হয়, এবং বেলা 11টা থেকে 12টা নাগাদ এখানে কিন্তু বেচা বিক্রি চলে। এই মুহূর্তে যেহেতু শীতকাল চলছে, এখন কিন্তু শীতকালের সবজিতে পুরো বাজারে ছয়লাভ। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কাঁচা মরিচ ছাড়া আর সব ধরনের সবজির দামই কিন্তু স্বাভাবিক আছে। ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে ফুলকপি এখন বর্তমানে বিক্রি হচ্ছে 10 টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে 10 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, শিম বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, মূলা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা, মিষ্টি কুমড়া 15 থেকে 20 টাকা, মটরশুঁটি 40 থেকে 45 টাকা, গাজর 20 থেকে 25 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 10 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, এবং শসা বিক্রি হচ্ছে কিন্তু 10 টাকা করে। এছাড়া এই বিভিন্ন যে শাক আছে সেই শাকগুলোর দামও কিন্তু এখন কম। আমরা যদি একটু পালং শাক এই মুহূর্তে এই বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা করে আটি, লাল শাকও 10 টাকা, পুঁই শাক 15 টাকা আটি বিক্রি হচ্ছে, এবং লাউ শাক বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। কিন্তু কাঁচামরিচ যেটা আছে তার দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এক সপ্তাহ আগে যেখানে 50 থেকে 80 টাকার মধ্যে কাঁচামরিচ বিক্রি হতো, সেখানে আজকে সকাল থেকে কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা আমাদেরকে আরও যেটা জানিয়েছেন, এই বাজারে এই শীতকালীন যত সবজি আছে এই সবজিগুলো কিন্তু যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঈশ্বরদী, মধুখালী, খুলনা সহ বিভিন্ন যে অঞ্চল আছে সেই অঞ্চল থেকে কিন্তু এখানের যে সবজিগুলো দেখছেন এই সবজিগুলো আসে, এবং এই সবজিগুলোই কিন্তু বরিশাল বিভাগের যে ছয়টি জেলা আছে সেই ছয়টি জেলায় কিন্তু ছড়িয়ে যায়। এবং শুধু বরিশাল বিভাগই নয়, এখানে বরিশাল বিভাগে শীতকালে যে সবজিগুলো চাষ হয় তাও এখানে নৌপথে সড়ক পথে আসে, এবং এখান থেকে রাজধানীতেও কিন্তু সবজি পাঠানো হয় এবং বেচা বিক্রি করা হয়। এই বাজারটিতে যেমন খুচরা বিক্রেতা যারা আছে তারা এসে ক্রয় করে, পাশাপাশি কিছু যারা ঘরের জন্য যারা সবজি ক্রয় করে তারাও কিন্তু আসে, তবে সেক্ষেত্রে 1-2 টাকা কিন্তু বেশি দরে কিনতে হয়। যারা খুচরা ব্যবসায়ী যারা আছে তারা তো একটু বড় পরিসরে বেশি করে সবজি কেনে, কিন্তু যারা বাসার জন্য সবজি কেনে তারা কিন্তু পরিমাণে কিছুটা হলেও কম কেনে। এই কারণে কিন্তু এখানে সবজির যে দাম সেই কারণে কিন্তু একটু তারতম্য দেখা দেয়। আমরা আমরা এই মুহূর্তে আপনি দেখছেন যে বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি কাঁচা বাজার সেখানে আছি, এবং এই ছিল শীতের সকালে সবজির বাজারের সর্বশেষ খবর আমার কাছে। শীতকালীন সবজির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। ভোরের